আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তমাম পৃথিবীর মাটিতে আপনি ঘোষণা দিন, আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাযিল করেছি। রমজানের ভেতরে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, ওই রাতের নাম লাইলাতুল কদর। আমি আল্লাহ তাআলা রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, আমা আদরা কামা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ নবী যেন বললেন না, আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত হলো 1000 মাসের থেকে উত্তম। জোরে বলুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মাত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি না না না, তোমরা মানব জীবনে যত ইবাদত বান্দেগী দাসত্ব করো, তার ভেতরে রোজা আর কোরআন এই দুটো ইবাদত কিয়ামতের মহামানে আল্লাহর শহীদ দরবারে তোমাদের জন্য সুপারিশ করবে। রোজা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, আর কোরআন তেলাওয়াত যারা করে, কোরআন যারা শোনে, কোরআন তাদেরকেও কিয়ামতের দিনে সুপারিশ করবেন। জোরে বলুন। আল্লাহ পাকের হাবিব বললেন, কিয়ামতের মহামানে কঠিন হাসরের দিনে কিয়ামতের দিবসে যেদিন কেউ কারো হবে না, তবে আল্লাহর বান্দা না না না, ভাই ভাইয়ের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, কেউ কারোর যেদিন হবে না, বন্ধু বন্ধুর হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফ, আল্লাহ তাআলার নবী বললেন সেদিন কিয়ামতের দিন কোরআন শরীফ আল্লাহকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা কোরআন তেলাওয়াত করেছে রমজান মাসে, সারা দিন রোজা রাখার পর রাত্রিতে কোরআন পড়েছে, তারাবির নামাজে কোরআন শুনেছে, আল্লাহ তাআলা আপনি আমার সুপারিশ কবুল করে নিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আপনার এই বান্দার পক্ষে আমার সুপারিশ কবুল করুন এবং ওকে জান্নাতে দেন। জোরে বলুন। হাদিস শরীফে এসেছে কোরআনের সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন। প্রিয় নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মাত উম্মতিরা, কিয়ামতের মহামানে কঠিন হাসরের দিনে না না না, একদিকে কোরআন সুপারিশ করবে, অপরদিকে রমজান মাসের রোজা দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দা, আপনার মন্দির বাড়িতে খাবার ছিল, পানীয় বস্তু ছিল, আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলা তারা 15 ঘন্টা 16 ঘন্টা উপোস ছিল, খাইনি কো পান করিনি কো, আল্লাহ তাআলা আপনি তার পক্ষে আমার সুপারিশটুকু কবুল করে নিন এবং বিনিময়ে আপনার রোজাদার বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আপনি জান্নাতি ঘোষণা করে দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে ফাইশাফাআনি, ওদের দুজনের রোজা আর কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। জোরে বলুন। অথচ অনেক লোকে রোজা আসতে এখনো কমপক্ষে 2 দিন বাকি, অনেক লোকে 1 সপ্তাহ 1 মাস আগে থেকে রোজা না রাখা বাহানা রেডি করে রেখেছে। ঠিক বলছি না? এই গ্রামটার নাম সবিত, সুবিদপুরে এরম লোকজন আছে যে রমজান মাসে রোজা করেন। শারীরিক সুস্থতা সবলতা সক্ষমতা সব থাকার পরেও রমজানে রোজা রাখার সংখ্যা শুধু সুবিদপুর না,
তামাম পৃথিবীর সব স্কুলে সব গ্রামে আছে। যারা রমজানে রোজা পেল মূল্য দিতে পারল না, নবী বলেছে ওরা ধ্বংস হোক। এই ফেরেশতারা নবী বলেছেন মেম্বারে দাঁড়িয়ে ওরা ধ্বংস হোক, আর ফেরেশতারা এক বাক্যে সবাই বলেছে আমিন। বদদোয়া করেছে কে? নবী। সন্দেহ আছে কবুল হওয়ার ব্যাপারে? কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ? আর আমিন বলেছে কারা? যারা খায়ও না ঘুমায়ও না পানও করে না, ওরা বলছে আমিন। তথা আল্লাহ আপনি কবুল করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি অনুরোধ করছি, যারা রমজান পাচ্ছেন রমজানের রোজা টোকা আদায় করার মানসিকতা তৈরি করুন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আস-সাওম জুন্নাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা, ওগো আমার উম্মাত উম্মতিরা, আমি আল্লাহ পাকের নবী বলছি, রমজান মাসে রোজা হলো বান্দা বান্দির জন্য ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে, সংগ্রামের ময়দানে সেনারা যেমন ঢাল ব্যবহার করে নিজেদেরকে বাঁচানোর জন্য, কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহর নবী বলছি, যারা রোজা রাখবে রোজাদারদের জন্য রোজাগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ঢাল হয়ে যাবে। যুদ্ধের ময়দানে সেনারা ঢাল ব্যবহার করে দেখেছে? মাঝে মাঝে গ্রামে গঞ্জে শহরে দ্বন্দ্ব যখন হয় তখন পুলিশ প্রশাসনরা ঢাল ব্যবহার করে দেখেছে? কেন? নিজেদের বাঁচানোর জন্য, যাতে জনগণের ছোড়া বা বিরোধী গোষ্ঠীর ছোড়া ইট পাটকেল বোমা গুলি ওতে গার্ড আত্মরক্ষার জন্য নবী ওই কথাটা বললেন, আস-সাওম জুন্নাতুন রোজা ঢাল স্বরূপ। দুনিয়া ঢাল মানুষকে বিপদ থেকে মুক্ত করে কিয়ামতের দিনে, রোজা নামীয় ঢাল আল্লাহ রোজাদার বান্দা বান্দিকে জাহান্নাম থেকে সেভ করে দেবেন, বাঁচিয়ে দেবেন। যদি বলুন আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়ে জানিয়ে দিল, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওগো আল্লাহর বান্দা, আমার আল্লাহ বললেন রমজান মাসটা আমি আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ এত মহত্বপূর্ণ, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, রমজান মাসে আমি আল্লাহ রহমতের মাসে রহমতের বাণী কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করেছে আল্লাহ কোন মাসে? যারা রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, অথচ অনেক লোকে কোরআনটারে একটু উঁচু করে দেখিও নি যে কোরআনটা কতটা ভালো। কোরআন শরীফে আল্লাহ বললেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে হুদাল লিন্নাসি, মানব জাতিকে কোরআনের মাধ্যম দিয়ে হেদায়াত করার জন্য। জোরে বলুন কোরআন আমাদের হেদায়াতের বাণী। কোরআনকে আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছেন হেদায়াত। কোরআন হেদায়াত করে, কোরআন বিশ্বাস হয়? অনেক মানুষে কোরআনে ভুল ধরতে এসে নিজেদের চরিত্রগুলো কোরআনের আয়নায় সংশোধন করে প্রকৃত ইমানদার হয়ে গেছে। জোরে বলুন ভাই, কোরআন আল্লাহ পাঠিয়েছেন, কোরআনের ভিতরে জিকির নসিহা উপদেশ ওয়াজ
আল্লাহ আমাদের জন্য ওয়াজ করেছেন, আমি রাকিব আব্দুর রাকিব আপনার জন্য ওয়াজ করছি, নিজের জন্য ওয়াজ করছি, আর আল্লাহ আমাদের সবার জন্য কোরআনে ওয়াজ করেছেন। ওই ওয়াজের ওই কোরআন নামীয় বক্তব্য প্রথম ওয়াজ করেছেন পৃথিবীর মাটিতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলে রমজান মাসটাকে আল্লাহ বাছাই করলেন কোরআন নাযিলের জন্য, আবার রমজান মাসের ভিতরে একটা রাত আছে, সবে কদর উম্মতে মুহাম্মাদীরা সাহাবীয়ে কেরামরা তারা রাসূলকে আক্ষেপ করে বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আপনার পূর্বে নবীদের উম্মতেরা 200-300-500 হাজার বছর পর্যন্ত, তাহলে তারা তো অনেক বেশি ইবাদত করেছে আমাদের তুলনায়, আমরা 50-60-70-100। আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, হুজুর তারা তো অনেক দিন বাঁচার কারণে অনেক বেশি ইবাদত করেছে, তাহলে তুলনামূলক কিয়ামতের দিন তাদের থেকে আমাদের সম্মান অনেক কম ইবাদতের তুলনায়। সুবহানাল্লাহ, বলুন কি নেশা! আমরা টাকা জমি জায়গা ঘর বাড়ি সম্পদ নিয়ে কম্পিটিশন করছি, সাহাবিয়ে কেরামরা ইবাদতের ব্যাপারে কম্পিটিশন করতেন। জোরে বলুন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর মাটিতে আপনি ঘোষণা দিন, আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাযিল করেছি, রমজানের ভেতরে একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, ওই রাতের নাম লাইলাতুল কদর, আমি আল্লাহ তাআলা রমজানের লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, আমা আদরা কামা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ নবী যেন বললেন না, আমার আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত হলো 1000 মাসের থেকে উত্তম। জোরে বলুন। সাহাবীদের প্রশ্নের উত্তর মিলে গেছে না, লাইলাতুল কদরি খায়রুম, লাইলাতুল কদর রাতটা উত্তম, মিন আলফি শাহর, আলফুন মানে হাজার, শাহরুন মানে মাস, 1000 মাসে ইবাদত করলে যত সওয়াব হয় উম্মতে মুহাম্মাদী লাইলাতুল কদরের একটা রাত্রিতে ইবাদত করলে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। অনেক উম্মতে মুহাম্মাদী আছে লাইলাতুল কদর বলছি না, ভিড় করে যায় বটে, গিয়ে কি করবে যদি মশলা না থাকে, কোরআন জানে না, পড়তেও জানে না, বলতেও জানে না, তাহলে নামাজ পড়বে কি করে? কোরআন শরীফে আমার আল্লাহ তাআলা আবার একটি আয়াতে বললেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, আল্লাহ বললেন আলিফ লাম মিম এর আয়াতের অর্থ কেউ জানে না, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আল্লাহ বললেন ওই আয়াতটি বিজ্ঞময় কোরআন শরীফের আয়াত, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, আল্লাহ তাআলা বললেন কোরআনের ওই আয়াতগুলি না সৎকর্মশীলদের জন্য হেদায়াতের বাণী, অরহমতান এবং দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ সৎকর্মশীল
বান্দা কারা? আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইয়ুতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহ বললেন, সৎ কর্মশীলদের জন্য কোরআন হেদায়েতের বাণী এবং রহমতের বাণী। সৎ কর্মশীল তারা যারা নামাজ পড়ল, যাকাত দিল, আখিরাতকে বিশ্বাস করল। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই মানুষগুলো হেদায়েতের পথে রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, যারা নামাজ পড়ল, হিসাব কষে, যারা যাকাত দিল, না না না, আখিরাতকে যারা মেনে নিল, তারাই তো প্রকৃত পক্ষে সফল। যাকাত ছেলেরা দেয়, মেয়েরা বলো দেয় না। মেয়েদের উপরে যাকাত হবে না? হবে না। অনেক পুরুষের উপরে যাকাত ফরজ নেই, কিন্তু মহিলার উপরে যাকাত। চলুন বিষয় যখন যাকাত একটু টাচ করি। যাকাত হলো সারা বছরের রোজগার, সারা বছরের রোজগার এক জায়গায় করলে করে বর্তমানে ওই 30,000-35,000 টাকা যদি ক্যাশ হয়, আর ওটা যদি এক বছর আপনার কাছে অতিবাহিত হয়, ওর উপরে আপনি যত হাজার যত লাখ টাকার মালিক, শতকরা 2.5%, শতকরা 1,000 টাকায়, হ্যাঁ 1,000 টাকায়, 1,00,000 টাকায় 2,500, 1,00,000 টাকায় 2,50,000, বছরের যে কোনো একটা সময়। তবে রমজান মাসে লোকে দেয় একটু সওয়াবের আশা করে। আপনি যে কোনো বছরের যে কোনো মাসে, তবে নির্ধারিত একটা সময় ফিক্সড করতে হবে যে এই মাসে আমি এই তারিখের মধ্যে যাকাতটা প্রতি বছর পরিশোধ করব। এখন কারোর কাছে ওই সাহেবের নিসাব পরিমাণ তথা 35,000-40,000 টাকা ক্যাশ নেই, 20,000 টাকা কিছু সোনা আছে, কিছু রূপা আছে, যা সব এক জায়গায় করলে মূল্য হচ্ছে 40,000-এর ঊর্ধ্বে। এর উপরেও যাকাত মেয়েদের এক্ষুনি, ব্যাংক ব্যালেন্স কম বেশি প্রত্যেকটা মেয়ের আছে, যেহেতু ওই ভান্ডার ডুপ্লেক্স ভান্ডার, আর সোনাদানা ছেলেদের পড়া হারাম বলে অনেক ছেলেকেই সোনাদানা দেওয়া হয় না, দিলেও তারা পড়েও না, বা অন্যত্র বিক্রি করেও দেওয়া, বা সেই স্ত্রীর কাছে রেখে দেওয়া বলেন। কিন্তু প্রত্যেকটা মহিলা, আপনি বলবেন কার বাড়িতে স্ত্রী আছে আর সোনার গহনা টাকা ছেড়ে দিন, শুধু সোনা আর রূপো মিলিয়ে 40,000 টাকা হবে? সোনার গহনা করে রাখা মানে জ্বালা, ওরা তো পরেই মিটিস, বিয়ে বাড়ি যাবে সোনা পড়লে চুরি হয়ে যাবে, করেছিস আর ওতে কোনো লাভ নেই, ব্যবসা হয় না, কিন্তু বসিয়ে বসিয়ে ওরে প্রতি বছর প্রতি বছর। কোরআন শরীফে যাকাত যারা দেয় না তাদের ব্যাপারে আমার আল্লাহ কি সুন্দর করে ভয়াবহ কথা শুনিয়ে দিল, আল্লাযীনা ইয়াকনিজুনা আদ-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। মহান আল্লাহ বললেন, না না না, যারা সোনা আর রূপো গচ্ছিত করে রাখলো, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করে না, যাকাত দেয় না। আল্লাহ তাআলা বলল, যারা সোনা জমিয়ে রাখলো, রূপোকে যারা গুছিয়ে রাখলো, যাকাত দেয় না, ওদেরকে তুমি যন্ত্রণাদায়ক শাস্তি শুনিয়ে দাও। যারা সোনা রূপে সাহেবে নিসাব পরিমাণ মালিক মালিকানা মতো সোনার উপর যাদের আছে,
যাকাত দেয় না। আল্লাহ বললেন, হাবিব ওদেরকে কষ্টদায়ক যন্ত্রণাদায়ক বেদনাযুক্ত আজাবের সংবাদ দাও। মা বোনেরা যারা ওয়া শুনছেন, অনুরোধ করব সোনা দানা যা আছে হিসাব কষে যাকাত। আজাব দিতে বললেন কিসের? আজাব মানে শাস্তি, শাস্তি তো হবে, আবার এমন শাস্তি যেন রেডি করে জ্বালাবো। আরে কিছু কাটা কেটে যায় জ্বালা করে, ঠিক বলছিলাম, কিন্তু কিছু কাটা এমন কাটে আগুনে এমনি একটু পুড়ে গেল, খুব জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু এমন ভাবে পড়ে আবার সেই পড়ার ভেতরে জ্বালা যন্ত্রণা। আমার আল্লাহকে জিজ্ঞেস করলাম, যেন আমরা যেন জিজ্ঞেস করলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যন্ত্রণাদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি বলতে কি? পরেই মহান আল্লাহ বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। ও বান্দাবান্দি মনে রাখো, তোমরা যে সম্পদ গচ্ছিত করে রেখেছিলে, যাকাত দাও নিকো, আল্লাহ রাস্তায় ব্যয় করো নিকো, আমি আল্লাহ বলছি ওই সোনার উপর সম্পদগুলো জাহান্নামার আগুনে পোড়ানো হবে। তারপরে ফাতুক ওয়া বিহা জিবাবুহুম, তাদের ললাট তথা কপালে একবার ছেঁকা দাও। দুনিয়ায় যে আগুনগুলো দেখেন কলকারখানার চুলার ভেতরে, এটা জাহান্নামের আগুনের 70 ভাগের আগুন, 69 ভাগ উজ্জ্বলিত আগুন জাহান্নামের ব্যবস্থা আছে। ওই ওই আগুনে মানুষের রূপো সোনা গচ্ছিত সম্পদ যারা যাকাত হিসাব কষে দেয় না, ওই আগুনে পড়িয়ে ফাতুক ওয়া বিহা জিবাবুহু, একবার ললাটে কথা কপালে ছেঁচে। কোরআন বিবরণ দিল, অজনবহু, একবার তাদের পার্শ্বদেহে, একবার তাদের পার্শ্বদেহে ছেঁকা দেওয়া হবে, না না না, অজহরুহু, পিঠে তাদের ছাঁকা দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তো তোমার নিজের জন্য গচ্ছিত রাখা সম্পদ, ফাদুকু, তুমি আজকের চাখো, তুমি আজকের স্বাদ গ্রহণ করো, মা কুনতুম তাকনিজুন, যা তুমি জমা করে রেখেছিলে ওই সম্পদের স্বাদ নিজের জন্য জমা করে রেখেছিলে, আল্লাহ পথে ব্যয় করনি করো, ওই সম্পদের সব তুমি গ্রহণ করো, একবার কপালে, একবার এপার্শ্বে এপার্শ্বে, আর পিঠে ছেঁকা দেওয়া। আমি যে গল্পটা বলছি এটা আব্দুল হকিমের বানানো গল্প নাই, কোরআন শরীফের 10 পারার সূরা তাওবার কথা। জাকাতটা হিসাব কষে দেন, আল্লাহ সম্পদ দিয়েছে, মালের নোংরা বেরিয়ে যাবে, বাকি অর্থগুলো আল্লাহ সারা বছর সংরক্ষণ করে দেবেন। অধিকাংশ মেয়েরা এই জাকাতের পর্যায়ে ধরা পড়ে, ওরা বলো রোজা বেশি করে পুরুষদের থেকে, পুরুষদের থেকে মহিলাদের রোজাদারের সংখ্যা বেশি, আবার নফল রোজাও ওরা, কোরআন বেশি ওরা জানে না আমরা জানি, পুরুষদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, কিন্তু এরপরেও এই জাকাত নামীয় জায়গাটা গিয়ে এরা ধরা পড়ে। অনেক মেয়ের সম্পদ আছে কিন্তু হস্তস্থ, বাপের বাড়ির মাল পেয়েছে, স্বামীর বাড়ির মাল পেয়েছে, এদিক সেদিক বেশ টাকা, যে টাকায় হজ ফরজ মনে করে আমার। নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম, পুরুষেরা যারা জাকাত অনেকে দেয় কিন্তু হিসাব করে, জাকাত অনেকে পুরুষেরা দেয় কিন্তু হিসাব করে, হিসাব কষে জাকাত দেবেন, হয়তো আপনি বেশি দিচ্ছেন কিন্তু হিসাব কষে বেশিটা দেন,
হিসাব না কষে হয়তো 2 টাকা 5 টাকা 500 টাকা 1000 টাকা কম হতো। সেজন্য তো কেয়ামতের দিন, এই জন্য অনুরোধ করছি রমজান মাসে রোজা যেমন গুরুত্ব, নামাজ যেমন গুরুত্ব, সঙ্গে যাকাত। আল্লাহ পাকের একজন বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহ, না না না, আমি আপনাকে মূলত রোজার গুরুত্ব বোঝালাম। রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে, কোরআনের গুরুত্ব বোঝাতে চাইলাম। কোরআন দ্বারা মানুষের হেদায়াত হয়। আল্লাহর একজন বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহ, নাম তার আব্দুল্লাহ, পিতার নাম মুবারক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বক্তব্যের শেষ কথা বলছি, কোরআন মানুষের হেদায়াত করে, তার জ্বলন্ত একটা উদাহরণ। ছেলের নাম আব্দুল্লাহ আর পিতার নাম, আমি খুশি যে রাত 12টার পরে একটা ছুঁই ছুঁই আপনারা আমার ওয়াজ শুনছেন। আসলে মুক্তি সাহেবের ভক্ত লোক, তাই না? আমাদের মসজিদ মুক্তি সাহেবের ভক্ত, আপনারা কম বেশি জানেন না আসলেও যে এ ছোট ছোকড়া তো মুক্তি সাহেবেরই দেখানো পথেই চলে। আলহামদুলিল্লাহ, দোয়া করুন আল্লাহ যেন ওই পথে মৃত্যু পর্যন্ত স্থির রাখে। বলুন আমি। বড় বড় গাছ, কিছু গাছের ডাল শেকড় সহ উল্টে যাচ্ছে, ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকা কঠিন, শক্ত। তবে যারা সত্যের উপরে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলল আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে স্থির হয়ে গেল, অটুট হয়ে গেল, অবিচল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। পরেই মহান আল্লাহ বললেন যারা ইমানের উপরে স্থির হয়ে গেল, না না না, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতি, খালিদিনা ফিহা, চিরকাল তারা জান্নাতে বসবাস করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ বললেন জাযাআন বিমা কানু ইয়ামালুন, তাদের চিরস্থায়ী জান্নাতের ঘোষণা এই জন্য, এটা তাদের কর্মের পুরস্কার। কর্মটা কি? তারা বলেছে আমাদের রব আল্লাহ, আর মৃত্যু পর্যন্ত ওই কথার উপরে